আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। বিএনপি নেতা কর্মীদের গ্রেপ্তারে উদ্বেগ ইউর। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, যে কারণে ইসির সচিব ছাড়া কেউ গণমাধ্যমে কথা বলবেন না। রিজভিকে গ্রেপ্তার না করার যে কারণ জানালেন ওবায়দুল কাদের। ফের মামলার জালে বিএনপি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে উন্নয়নে বিকল্প চ্যানেল ফল পাচ্ছে আওয়ামী লীগ। কেমন হবে নির্বাচন? রিমান্ড শেষে আদালতে মির্জা আব্বাস। বিএনপির সিনিয়র নেতাদের গ্রেপ্তার প্রশ্নে যা বললেন আইনমন্ত্রী। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, জন্ম নিবন্ধনের নাম নিয়ে নতুন যে নিয়ম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারে উদ্বেগ ইউর। সারা দেশে বিএনপি সহ বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেপ্তারে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। রোববার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী বিষয়ক প্রধান জোসেফ বোরেল সামাজিক মাধ্যমে এক্সের এক পোস্টে এই উদ্বেগ জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশে 8,000-এর বেশি বিরোধী নেতাকর্মী গ্রেপ্তারে উদ্বেগ জানাচ্ছে। প্রতিটি মামলায় অবশ্যই ন্যায় বিচার হতে হবে। সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে জোসেফ বোরেল লিখেছেন, আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে উৎসাহ করি। অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ উপায় বের করা খুবই গুরুত্বপূর্ণ, যা গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার জন্য সহায়ক হবে। এর আগে গত 28 অক্টোবর নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশে ঘিরে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য, যুবদল নেতা সহ 3 জন নিহত হন। সংঘর্ষের কারণে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। এরপর থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা সহ সারা দেশে দলটির নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত 8 দিনে সারা দেশে দলটির প্রায় 8,000 নেতা কর্মী গ্রেপ্তার হয়েছে। প্রিয় ভালোবাসা দর্শক, 2024-এর নির্বাচনে কাকে ক্ষমতা দেখতে চান? বিএনপি নাকি আওয়ামী লীগ? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে ইসির সচিব ছাড়া কেউ গণমাধ্যমে কথা বলবে না। নির্বাচন কমিশনের সচিব ছাড়া কেউ গণমাধ্যমের সাথে কথা বলবে না। নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে মুখপাত্র করে এমন একটি অফিস আদেশ জারি করা হয়েছে। রোববারের সংক্রান্ত আদেশটি জারি করেছে ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ শরীফুল আলম। আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন বিধিমালা 2010-এর বিধি 11-এর আলোকে কমিশনের মুখপাত্র হিসেবে গণমাধ্যমের প্রতিনিধিগণকে ব্রিফ দেওয়ার জন্য ইসি সচিবালয়ের সচিবকে কমিশন কর্তৃক মনোনীত করা হয়েছে। নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে সচিব গণমাধ্যমকে ব্রিফিং করবেন এবং তিনি কমিশনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন। অফিস আদেশের অনুলিপি মন্ত্রী পরিষদ সচিব, সব মন্ত্রণালয় বিভাগের সচিব, মহাপুলিশ পরিদর্শক, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও এমন অফিস জারি করেছিল ইসি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরের প্রথমার্ধেই ঘোষণা করতে চায় সংস্থাটি, আর ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, রিজভিকে গ্রেপ্তার না করার যে কারণ জানালেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইচ্ছা করলেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিকে গ্রেপ্তার করতে পারে আইন শৃঙ্খলা বাহিনী। তবে কিছু নেতা বাইরে থাক কর্মসূচি দেওয়ার জন্য, না হলে কে কর্মসূচি দেবে এমন প্রশ্ন রাখেন তিনি। সরকারের পতনের জন্য বাইডেনের ভুয়া উপদেষ্টা এনে বিএনপি নাটক সাজিয়েছে বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, চৌধুরী হাসান সরওয়ার্দি সেনাবাহিনীর মধ্যে বিভ্রান্ত ছড়িয়েছে কয়েকবার, তিনি অপপ্রচার ও গুজবের জনক। বিএনপি নিজেদের আন্দোলন নিজেরাই পণ্ড করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, 28 অক্টোবরের সহিংসতার ঘটনায় মির্জা ফখরুল সহ সিনিয়র নেতারা দায় এড়াতে পারবে না। তাদের নির্দেশে অপকর্ম হয়েছে, আওয়ামী লীগকে খাদে ফেলতে গিয়ে নিজেরাই খাদে পড়ে গিয়েছে। বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে সেতু মন্ত্রী বলেন, সংলাপের সময় শেষ, সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপ নয়, গার্মেন্টস সেক্টর নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আওয়ামী লীগকে ফাঁদে ফেলতে গিয়ে বিএনপি ফাঁদে পড়েছে বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ফের মামলায় জালে বিএনপি। ফের মামলার জালে আটকা পড়েছে চট্টগ্রাম বিএনপি নেতাকর্মীরা। সরকার পদত্যাগের দাবিতে হরতাল অবরোধ পালন করতে গিয়ে নতুন করে মামলার আসামি হয়েছেন সহস্রাধিক নেতাকর্মী। এরই মধ্যে শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রামে বিএনপির রাজনীতি মূলত নিয়ন্ত্রণ করতে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, নগরীতে সভা সমাবেশ সহ দলীয় বড় কর্মসূচিগুলো তার প্রত্যক্ষ বা পরোক্ষ নেতৃত্বেই হয়ে আসছিল। রাজধানীতে বিএনপির মহাসমাবেশের সময় এক পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় হাওয়া
হওয়া মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে। তার অনুপস্থিতিতে বর্তমানে বেকায়দায় চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীরা এখন অনেকটা অভিভাবকহীন। গ্রেপ্তার হওয়ার ভয়ে চট্টগ্রামের অন্য সিনিয়র নেতারাও পালিয়ে বেড়াচ্ছেন। কিছুদিন আগেও মাঠে সক্রিয় ছিলেন এমন নেতাকর্মীদের এখন প্রকাশ্যে দেখা মিলছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিকল্প চ্যানেল ফল পাচ্ছে আওয়ামী লীগ। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিকল্প চ্যানেলের কাজ করছে সরকার, সেই কাজে ইতিমধ্যে ইতিবাচক ফল পাওয়া শুরু করেছে। সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সাধারণত কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এবং একটি সরকার আরেকটি সরকারের সঙ্গে নানা বিষয় নিয়ে আলোচনা করে, কিন্তু গত তিন চার বছরে সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশেষ করে আওয়ামী লীগের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে স্বাভাবিক নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের একের পর এক সরকারের উপর নানা রকম নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং সরকারের বিরুদ্ধে প্রচ্ছন্নভাবে একটি অবস্থান গ্রহণ করেছে। নির্বাচনের আগে এটি একটি বিপজ্জনক তৎপরতা বলে সরকার মনে করেছিল। আর এই সমস্ত ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রচলিত ধারা কূটনীতি ব্যর্থতার পরিচয় দিয়েছিল, বিশেষ করে যখন বাংলাদেশকে গণতন্ত্র সম্মেলন আমন্ত্রণ জানানো হয়েছিল বা যখন বাংলাদেশের এলিট ফোর্স র‍্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তখন মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস রীতিমতো ঘুমিয়েছিল। তারা কোনো দায়িত্বই পালন করেনি। এরপর সেখানে রাষ্ট্রদূত বদল করা হয়। রাষ্ট্রদূতের পরিবর্তে কূটনৈতিক তৎপরতার জোর অনেকটা বাড়ে এবং কিন্তু ততক্ষণে সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে। আর এ কারণে প্রচলিত কূটনীতিতে এই ধরনের ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব ছিল না, আর তাই সরকার তখন থেকে একটা বিকল্প চ্যানেল তৈরি করে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে। আর এই বিকল্প চ্যানেলে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী সরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তার নেতৃত্বে একটি দল মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রভাবশালী কূটনীতিকদের সাথে যোগাযোগ করেছেন বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে কেমন হবে নির্বাচন, শঙ্কার মেঘ কেটে গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাসড়কে উঠেছে বাংলাদেশ। শুরু হয়েছে গণগণনা। সংবিধান অনুযায়ী আগামী 29 জানুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। নির্বাচন কমিশন সেই লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে। নির্বাচন শেষ পর্যন্ত আদৌ হবে কি না এই নিয়ে কদিন আগেও যারা সন্দেহান ছিলেন তারাও এখন মত পাল্টাচ্ছেন। সবাই একমত নির্বাচন হবে, কিন্তু কেমন হবে সে নির্বাচন, বিএনপি কি শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবে, এটাই এখন কোটি টাকার প্রশ্ন। কদিন আগেও 17 বছর ক্ষমতার বাইরে থাকা দলটি ছিল আশাবাদী, বেশ আত্মবিশ্বাসী, কিন্তু এখন সেই দলটি যেন পথহারা। গন্তব্যহীন আন্দোলনে বিএনপি এখন অস্তিত্বের সংকটে। 28 অক্টোবরে বিএনপির ভুল রাজনীতি তাদের আবার নিয়ে গেছে সর্বনাশের কিনারে। একটি ভুল আরেক ভুলে জন্ম দেয়। 28 অক্টোবরে সংসদ এবং নাশকতা করে বিএনপি যে ভুল করেছে তা তাদের নিয়ে গেছে ভুল পথে। একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছে দলটি। 31 অক্টোবর থেকে 3 দিনের অবরোধ কার্যত ব্যর্থ হয়েছে। সেখান থেকে কৌশল পাল্টায়নি তারা, অকেজ অর্থহীন অবরোধ আবার ডেকেছে। দেশের মানুষ এখন হরতাল অবরোধ ধ্বংসাত্মক রাজনীতি পছন্দ করে না। এসব কর্মসূচি একটি রাজনৈতিক দলকে গণবিচ্ছিন্ন করে, বিএনপি ক্রমেই একলা হয়ে যাচ্ছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে রিমান্ড শেষে আদালতে মির্জা আব্বাস। রাজধানীর শাহজাহানপুর থানা নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় রিমান্ড শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আদালতে হাজির করা হয়েছে। রোববার ঢাকার আদালতে তাকে হাজির করা হয়। এরপর মামলা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ নুরুল ইসলাম। এর আগে গত 1 নভেম্বর এই মামলা ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 31 অক্টোবর রাতে রাজধানীর শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এর আগে 29 অক্টোবর শাহজাহানপুর থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মির্জা আব্বাসকে প্রধান আসামি করে মামলা করেন। মামলায় 49 জনের নাম উল্লেখ সহ 700 থেকে 800 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলার অভিযোগে বলা হয় 28 অক্টোবর বিকেল 3:40 নয়াপল্টনের সমাবেশ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন ওরফে আব্বাসের নেতৃত্বে নির্দেশনায় আসামিরা বেআইনিভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে স্লোগান দেয়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে বিএনপির সিনিয়র নেতাদের গ্রেপ্তার প্রশ্নে যা বলেন আইনমন্ত্রী। বিএনপি নেতাদের রাজনৈতিক কারণে নয়, অপরাধ জনিত সংশ্লিষ্টতায় গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এর আগে পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। আইজিপি কেন এসেছিলেন এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সৌজন্য সাক্ষাতে এসেছিলেন, আমরা সকল বিষয় নিয়ে আলোচনা করেছি। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, না, মামলা নিয়ে কোনো আলোচনা হয়নি। বিএনপির সকল বড় নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে, এতে রাজনৈতিক সমস্যার সমাধান হবে কি এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমার মনে হয় যে প্রশ্নের জবাবে সঠিকভাবে এই জায়গা পাবেন সেটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমার কাছে এটার কোনো রাজনৈতিক সংকটের বিষয় জানতে চাইলে তিনি বলেন, তাদের রাজনৈতিক কারণে ধরা হয়নি, অপরাধজনিত সংশ্লিষ্টতায় ধরা হয়েছে, রাজনীতির সঙ্গে এটার কোনো সংযোগ নাই।
এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে জন্ম নিবন্ধনের নাম নিয়ে নতুন যে নিয়ম। জন্ম নিবন্ধনের নাম নিয়ে নতুন নিয়মের সিদ্ধান্ত নিয়েছে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়। এখন থেকে জন্ম নিবন্ধন সনদে প্রত্যেক ব্যক্তির নাম কমপক্ষে 2 সপ্তাহের হতে হয়। এর ব্যতিক্রম হলে জন্ম নিবন্ধন সনদ দেয়া হবে না। পাসপোর্ট তৈরি, বিদেশে বিভিন্ন সেবা নিতে সমস্যা হওয়া এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি রোববার সংবাদ মাধ্যমে জানিয়েছে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ রাশেদুল হাসান। তিনি বলেন, জন্ম নিবন্ধনে প্রত্যেকের নাম কমপক্ষে 2 শব্দ বিশিষ্ট হতে হবে। এখন থেকে সকিনা, মর্জিনা বা রশিদ এই ধরনের 1 শব্দের নামে আর জন্ম নিবন্ধন সনদ ইস্যু করা হবে না। নাম দুই শব্দ বিশিষ্ট, যেমন সকিনা বেগম বা সকিনা খাতুন, আব্দুর রশিদ বা মোহাম্মদ আব্দুর রশিদ সরকার, এভাবে লিখতে হবে। রাশেদুল হাসান বলেন, জন্ম নিবন্ধন ব্যক্তির প্রথম ও প্রাথমিক নিবন্ধন। জন্ম নিবন্ধন সনদ ব্যক্তির ও ব্যক্তির পিতা মাতার পরিচয় বহন করে। এই নিবন্ধনের উপর ভিত্তি করে ব্যক্তি জীবনের পরবর্তী সব নিবন্ধন হয়ে থাকে। তাই শুধু ডাকলাম বা 1 শব্দ বিশিষ্ট নাম উল্লেখ করে জন্ম নিবন্ধন করা যাবে না। জন্ম নিবন্ধন আইন করা হয় 2004 সালে, যা কার্যকর হয় 2006 সালে। পাসপোর্ট ইস্যু, বিবাহ নিবন্ধন, শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি, ড্রাইভিং লাইসেন্স নেওয়া, জমি রেজিস্ট্রেশন সহ বিভিন্ন কাজে জন্ম নিবন্ধন সনদ করা হয়েছে বাধ্যতামূলক। শুরুর দিকে হাতে লিখে জন্ম নিবন্ধন সনদ দেয়া হতো, পরে 2010 সালের শেষে ডিজিটাল পদ্ধতি অনলাইনে আবেদন করার মাধ্যমে জন্ম নিবন্ধন সনদ দেয়া শুরু হয়।